ফলহারিণী কালী পূজা অর্থাৎ ফল হরণকারী কালী পূজা করিলে আমাদের জীবনে কি লাভ হয় এবং তার ফলস্বরূপ আমাদের কি প্রাপ্তি ঘটে তা নিয়ে আজকের ভিডিও। তার আগে আপনাদের সবাইকে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে স্বাগত জানাই। ফলহারিণী অর্থাৎ ফল হরণকারী, অশুভ ফল হরণকারী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী সরস্বী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে। দেবী আমাদের কর্মফল হরণ করে আমাদের মুক্তি দেন এবং জীবনের সমস্ত বিপদ আপদ দুঃখ দুর্দশা দন্য ব্যাধি ও সব অশুভ শক্তির বিনাশ করেন। ফল হিসাবে বা ফলস্বরূপ কি লাভ হয় এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে। এই পূজার ফলস্বরূপ আমাদের ঐশ্বর্য আরোগ্য বল পুষ্টি কীর্তি বংশগৌরব মুখ্য সবাই লাভ হয়, এক কথায় পরম প্রাপ্তি ও পরমাত্মা দুটি লাভ করা যায়। দশমহাবিদ্যার দেবী কালীর যে দশটি রূপ, যেমন তারা, সরসী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী, কমলা সরসী রূপটি এই আদিশক্তি মহামায়ার রূপ। এখন বলছি পুরোহিত ছাড়া মাকে পুজো কিভাবে করবেন। সংক্ষিপ্তভাবে বলছি, শুধু অনুরোধ, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তার সাথে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয়, তার জন্য অনুরোধটা করছি। পূজার সময় কি করবেন, 16টি কলা ও 5টি ফল, ফুল, ফুলের মধ্যে হচ্ছে লাল ফুলের কথা বলছি, তারপর ক্ষীরের মিষ্টি, বস্ত্র, দক্ষিণা সহ যে কোনো কালী মন্দিরে পূজা দেওয়া উচিত। মনের যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে মা কালীর চরণে একটি ফল সমর্পণ করুন আর সারা বছর ওই ফলটি খাবেন না। এছাড়াও মা কালীর মন্দিরে 5টি ফল দিন। মাতৃস্থানীয় কোনো মহিলাকে 5টি ফল দিন আর প্রণাম করে আশীর্বাদ নিন। আর্থিক কষ্ট দূর করার জন্য মা কালীর মন্দিরে ক্ষীর দিয়ে পূজা দিন। ক্ষীরের যদি অভাব হয় তবে ক্ষীরের পেড়াও দিতে পারেন। এক কথায় বলতে গেলে ফলহারি কালী পূজা করিলে আমাদের প্রত্যেকের বিদ্যাকর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে, তাছাড়া দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয়। এই হলো আপনাদের সংক্ষিপ্তভাবে মা কালী পুজো কীভাবে করলে আপনারা লাভবান হবেন তা নিয়ে আলোচনা। ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা কীরকম হলো জানি না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য, সবার ভালোর জন্য। জয় মা, প্রণাম।